আমরা সকলেই কমবেশি কৃষ্ণনগরের কথা অবশ্যই শুনেছি, আর এই স্থানটি আমাদের কাছে কিন্তু অজানা নয়। এই কৃষ্ণনগর নামটির সাথে কেমন যেন এক রাজা মন্ত্রী সভাসদের কথা ভেসে আসে আমাদের মনে, আর তারপরই মহারাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে গোপাল ভাঁড়, সভাকবি, রাজ্যোতিষী, রাজচিকিৎসক এছাড়া আরও অনেকের কথা এবং তাদের নিয়ে ইতিহাস আমরা জানতে চাই। ঠিক সেই কারণেই আজ আপনাদের অনুরোধে নিয়ে চলে এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের সেই মন্ত্রীর কিছু ইতিহাস। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ১৭০৪ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে বাংলা সুবাহ অর্থাৎ বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বিভাগ মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। বাংলা সুবাকে সমৃদ্ধ করার জন্য নানা প্রকার সংস্কার প্রবর্তন করেন। বস্তুত তিনি বাংলায় স্বাধীন নবাবের প্রতিষ্ঠা করেন। তার আমল হতে নবাব আলীবর্দীর আমল অর্থাৎ ১৭৫৬ পর্যন্ত বাংলা সুবা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু আলীবর্দী খানের পরবর্তী নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গেই বাংলা তথা মুর্শিদাবাদের ভাগ্যাকাশে কালো মেঘের অমানিশা নেমে আসে। নবাবের সেনাপতি জগৎ শেঠ, উমিচাঁদ, রাজা কৃষ্ণচন্দ্র, রায়দুর্লভ, ঘসেটি বেগম ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই গোপন ষড়যন্ত্র করে যে সিরাজের পতন ঘটিয়ে মীরজাফর নবাব হবেন এবং ইংরেজরা বাংলায় বিশেষ অর্থনৈতিক এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করবে। এরপর ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সিরাজ পরাজিত হন এবং ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে নিহত হন। চুক্তি মতো সিরাজের পতনের পর মীরজাফর নবাব হন এবং রাজা কৃষ্ণচন্দ্র তার রাজত্বে বহুল থাকেন। মোগল আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি একজন রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন কূটকৌশলী ব্যক্তি ছিলেন। তার রাজত্বকালে বাংলায় ইংরেজ শাসন কায়েম হয়েছিল। তিনি নবাব আলীবর্দী খানের সময় থেকেই কৃষ্ণনগরের রাজা ছিলেন। তিনি হিন্দু নীতিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি হিন্দু দেবী জগদ্ধাত্রীর উপাসনার জনপ্রিয়তার সাথে কিংবদন্তিভাবেও যুক্ত ছিলেন। ইংরেজদের সঙ্গে সংঘর্ষের সময় নবাব মীর কাসিম তাকে বন্দী করে মৃত্যুদণ্ড দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন। রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সম্বন্ধে ইতিহাসে খুব কমই জানা যায়। তবুও বহুত বই ঘাটাঘাটি করলে জানা যায় যে রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ছিলেন কৃষ্ণানন্দ বাচস্পতি। তিনি ১৭০৫ সালে জন্মগ্রহণ করেন। সোনি আর্ট চ্যানেলের গোপাল ভাঁড় কার্টুনটিতে দেখা যায় রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী মোটেই সুবিধের লোক ছিলেন না। তিনি সবসময় রাজা কৃষ্ণচন্দ্রকে কীভাবে বিপদে ফেলবেন এ নিয়ে চক্রান্ত করতেন। আর গোপাল ভাঁড় যেহেতু রাজার সবচেয়ে প্রিয় কাছের লোক ছিল, সেই জন্য তিনি গোপালকে ফাঁদে ফেলারও চেষ্টা করতেন, কিন্তু তা সবই ব্যর্থ হয়, কারণ গোপাল ভাঁড়ের কাছে তার ফাঁদগুলো সবই চুনোপুটি। শীতের সকাল একদিন গোপাল ভাঁড় তার রাজামশাইয়ের কাছে যান কয়েকদিনের জন্য ছুটি চাইতে। তখন রাজামশাই তাকে তার ছুটি নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে গোপাল জানায় যে সে তার পিসিমার বাড়ি যাবেন। সে কথা শুনে রাজা একটু চড়ে যায় বটে, কিন্তু তার যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তারপর কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রাজসভায় কয়েকদিন থেকে যাওয়া বন্ধ করে দেয়। রাজা লোক পাঠালে তিনি সাফ বলে দেন যে তার মাইনে না বাড়ালে সে আর রাজসভায় যাবেন না। পুরো কথাটা লোকটি রাজামশাইকে জানান, কিন্তু তবুও তিনি মন্ত্রীর মাইনে না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই কথা শুনে সেই সময়ই মন্ত্রী মুর্শিদাবাদের নবাবের কাছে যান এবং সেখানে গিয়ে তার সমস্ত কথা নবাবকে জানান। জানানোর পরে নবাব মহারাজা কৃষ্ণচন্দ্রকে রাজপথ থেকে নামিয়ে তার মন্ত্রীকে রাজপদে বসানোর সিদ্ধান্ত নেন। সেজন্য তার চর পাঠিয়ে রাজামশাইকে তার মহলে নিমন্ত্রণ করে পাঠান। নিমন্ত্রণ রক্ষার্থে মহারাজ চলে যান নবাবের মহলে। তখন সেখানে নবাব তাকে জানান যে তার মন্ত্রীর তিনটি প্রশ্নের উত্তর যদি রাজা কৃষ্ণচন্দ্র সঠিক জবাব দিতে পারে তবে কৃষ্ণচন্দ্র রাজা থাকবে, নয়তো মন্ত্রীকে রাজা বানানো হবে। তখন রাজা বেশ ঘাবড়ে যান। ঠিক তখনই সেই সময় গোপাল ভাঁড় সেখানে উপস্থিত হন আর সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে
রাজা কৃষ্ণচন্দ্রকে ফিরিয়ে আনেন আর মন্ত্রীমশাইকে শাস্তি হিসাবে তার ঘোড়ার সাথে বেঁধে দৌড় করান। আর কৃষ্ণচন্দ্রের এই মন্ত্রী কৃষ্ণানন্দ বাচস্পতি 1784 সালে মৃত্যুবরণ করেন। ঠিক এরকমই আরও অনেক ইতিহাস রয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।